নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও নতুন একটা বিশেষ পর্ব নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশন রিদিম অফ লাইফে স্বাগত জানাই। রিদিম অফ লাইফ, জীবনের ছন্দ, সত্যিই তো জীবনের ছন্দ। আর এই ছন্দটা সামান্য হলেও বেঙ্গল ফিউশন কিন্তু মেলানোর চেষ্টা করেছে, মনেরই ছন্দ বলো বা শরীরেরই বলো না কেন। আর তার সঙ্গে সঙ্গে সাথ দিয়েছ তোমরা, কারণ ছন্দ তো শুধু একতরফা মেলানো যায় না, দু তরফই লাগে এই ছন্দটা মেলানোর জন্য। ঠিক সেই রকমভাবে তোমরা কিন্তু আমাদেরকে আবদার করে বসেছ বিভিন্ন রকম পর্ব, আর আমরা চেষ্টা করছি সেই পর্বগুলো তোমাদের সামনে তুলে ধরার। এই সপ্তাহে যে কটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেগুলো সব কটাই কিন্তু তোমাদের অনুরোধে। তাই আজকে আমি যে পর্বটা বেছে নিয়েছি সেটা হলো, নিয়মিত টক দই ব্যবহার করলে ত্বকের কিভাবে উন্নতি হয়। টক দই, টক দই কিন্তু সত্যিই খুব কাজের। সে তুমি খেলেই যতটা কাজে লাগবে ঠিক ততটাও কিন্তু স্কিনের জন্য ভালো, আবার ঠিক ততটাই ভালো তোমার চুলের জন্য। যদিও যদি টক দইয়ের কোনো অ্যালার্জি থেকে থাকে সেক্ষেত্রে টক দই ব্যবহার করা উচিত নয়, কিন্তু এমনি সাধারণত দেখা যায় টক দই খুব একটা অ্যালার্জি বা অসুবিধা কারোর থাকে না। বন্ধু, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে টক দই ব্যবহার করব না মিষ্টি দই ব্যবহার করব, দোকানের দই ব্যবহার করব না বাড়িতে তৈরি করা দই ব্যবহার করব। তাদের উদ্দেশ্যে প্রথমে বলে দিই, সব সময় টক দই ব্যবহার করবে। অনেকে বাড়িতে চিনি দিয়ে দইটা তৈরি করে, সেটাও করবে না, সম্পূর্ণ টক দই এবং বাড়িতে বানানো টক দই চেষ্টা করবে। যেটা মিষ্টির দোকানে বিক্রি হয় সেটা একটু খেয়াল করে দেখবে খুব অয়েলি থাকে, একটু ডালডা বা তেল ওই জাতীয় কিছু হয়তো মেশানো থাকে। আবার প্যাকেটের দইও পাওয়া যায় যেটা সত্যি খেতে খুবই ভালো, কিন্তু আমি তো জানি না সেই দইটার মধ্যে কি আছে বা না আছে। তাই সব সময় আমি আমার দর্শক বন্ধুদের বলি, ত্বকের জন্য যে জিনিসটা তোমরা ব্যবহার করবে, যেহেতু ত্বক অনেক বেশি সেন্সিটিভ হয়, তাই ঘরে পাতা টক দই ব্যবহার করো। আর এই টক দই কিন্তু সত্যি আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। টক দইয়ের মধ্যে আছে প্রোটিন, আছে ক্যালসিয়াম, আছে এমনকি টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস আছে, আর টক দই সব দিক থেকে খুব উপকারী। এবারে বলবে বন্ধুরা, টক দই তো ব্যবহার করব, কিন্তু সেটা বানাবো কিভাবে? তুমি একটু টক দই কি, আচ্ছা কিভাবে বানাবে সেটা পরে বলি, তার আগে বলি এই টক দইটা ব্যবহার করে তোমার ত্বকের কি পরিবর্তন হবে। সবার আগে যেটা হবে, দেখবে ত্বক অনেক বেশি ময়শ্চারাইজ হয়ে উঠবে এবং অনেক স্মুথ হয়ে যাবে। আবার যদি তোমার কোথাও ডার্ক স্পট থাকে সেটাও কিন্তু কমে যাবে, পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেটাও কমে যাবে। এমন অনেকের আছে যাদের অ্যাকনে বা ব্রণের সমস্যা আছে, তারা যদি টক দই ব্যবহার করে সেটা কিন্তু ভালো হয়ে যায়। এবারে কিভাবে ব্যবহার করবে, কার ত্বকে কিভাবে ব্যবহার করবে সেটা বলি। ধরো তোমার ত্বকটা একটু যদি ড্রাই থাকে, মানে নর্মাল টু ড্রাই ত্বকের ক্ষেত্রে বলবো, তাহলে টক দই, দু চামচ টক দই নিলে তার সঙ্গে দু চামচ মধু নেবে, একটু মিশিয়ে নেবে, তারপর সেটা মুখের মধ্যে লাগিয়ে দেবে। শুধু মুখে নয়, কিন্তু মুখে গলায় লাগাবে এবং তার সঙ্গে সঙ্গে যদি একটু পরিমাণে বেশি নাও চেষ্টা করো হাতের মধ্যে লাগিয়ে রাখতে। এই টক দই কিন্তু আমাদের যে রোদের পোড়া ভাব বা ট্যান পড়ে যাওয়া সেটা কিন্তু কমাতে পারে। এমনকি জানো বন্ধুরা, নিয়মিত যদি তুমি টক দই ব্যবহার করো তোমার ত্বক কিন্তু বেশ উজ্জ্বল হয়ে উঠবে। এবারে আরেকটা পদ্ধতি বলি, টক দইয়ের সঙ্গে বেসন নিতে পারো, সেটা স্নানের আগে ব্যবহার করে নিলে মুখে মেখে রাখলে মিনিট কুড়ি রাখবে, কখনোই 15 থেকে 20 মিনিটের বেশি রাখার দরকার নেই। সবসময় চেষ্টা করো স্নানের আগে মেখে নিতে, যদি না পারো তাহলে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, যে কোনো সময় পারো, তবে সকালের দিকে হলে সব থেকে ভালো হয়। আর এই ধরনের জিনিস মেখে কিন্তু খুব একটা রোদ দূরে বেরোবে না।
বেসনের সঙ্গে টক দইটা মিশিয়ে নেবে যাদের নর্মাল টু অয়েলি স্কিন আছে। এটা কিন্তু তোমার ত্বককে ক্লিন করতেও সাহায্য করবে। আর এটা যদি তুমি মাখো দেখবে তোমার ফেস ওয়াশ না মাখলেও হবে, এটাতেই তোমার মুখটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আবার মুখের মধ্যে যদি ব্রণ ফুসকুড়ি অনেক কিছু থাকে সেক্ষেত্রে তুমি টক দইয়ের সঙ্গে এক চিমটে একটু হলুদ নিয়ে নাও। যদি তুমি কস্তুরি হলুদ নিতে পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে নর্মাল যে হলুদ আমরা ব্যবহার করি যদি না থাকে সেই হলুদও নিতে পারো। সেটাতে নিলে কি হবে বলো তো, ত্বক উজ্জ্বল হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের মধ্যে যে কোনো ব্রণ ফুসকুড়ি কোনো ইনফেকশন থাকলে হলুদের মধ্যে যেহেতু অ্যান্টিসেপটিক উপাদান আছে তাই এটা ভালো হয়ে যাবে। আবার বন্ধু আমরা কিন্তু অনেকেই দেখবে স্ক্রাবিং করি, এবং করাও উচিত সপ্তাহে একদিন, কারণ আমাদের ত্বকের উপরে যে মৃত কোষটা থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া খুব দরকার হয়ে পড়ে, না হলে ত্বক খুব ডাল লাগে। সেক্ষেত্রেও তুমি কিন্তু এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারো। একটু টক দই নিলে তার সঙ্গে একটু ওটমিল নিলে, এখন ওটমিলটা বাড়িতে অনেকেরই থাকে কারণ অনেকে নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য ওটস খায়, এই ওটসটা নেবে আর তার সঙ্গে ওই একটু টক দই নিয়ে নিলে একটু মিশিয়ে নিলে, তারপর তুমি সার্কুলার মোশনে মুখের মধ্যে মালিশ করে নিলে। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এটা দিয়ে কখনোই কিন্তু জোরে চাপ দেবে না, খুব আলতো হাতে মাসাজ করবে, তাহলে কি হবে যে আমাদের মৃত কোষ যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে, ত্বক অনেকখানি উজ্জ্বল দেখাবে। আবার তুমি টক দইয়ের সঙ্গে টমেটো মিশিয়ে নিতে পারো, অথবা আলু একটু থেতো করে মিশিয়ে নিতে পারো, অথবা তুমি শশাও মিশিয়ে নিতে পারো, অথবা কমলা লেবুর খোসা মিশিয়ে নিতে পারো। কোনটা মেশাবে সেটা তোমরা ভেবে নেবে, কারণ কোনটা তোমার ত্বকের পক্ষে খুব ভালো হবে। টক দইয়ের সঙ্গে এক দু ফোঁটা লেবু মিশিয়ে সেটা যদি মুখের মধ্যে দিতে পারো, অনেকে অবশ্য মুখে দিলে লেবু একটু মুখে দিলে খুব ইচিং হয়, তাদের ক্ষেত্রে বলবে তারা দেবে না, তেল তেলে ব্যাপারটা কিন্তু লেবুটা অনেকটা টেনে নেয়। আর যা বললাম টক দই তো আছে আমাদের ট্যানটাকে তোলার জন্য, আমাদের স্কিনটাকে স্মুথ করার জন্য, এবার কোনটা তোমার ত্বকে শ্যুট করছে কোনটা তোমার ত্বকের জন্য ভালো সেটা তুমিই ভালো বুঝতে পারবে। তবে এই যে প্যাকগুলো বললাম সেগুলো কিন্তু সবকটাই মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এবার আরেকটা যে প্যাকের কথা আমি বলবো সেটা কিন্তু মন দিয়ে শুনে নাও, এটা তুমি একটা ক্রিমের মতো ব্যবহার করতে পারো। এটা আমি কিছুদিন আগেই জানলাম, বিশ্বাস করো বন্ধুরা আমি কিন্তু সত্যি এটা করা শুরু করছি এবং এটাতে খুব ভালো ফল পাওয়া যায়। কি কি লাগবে, তুমি টক দই নিয়ে নিলে জল ঝরানো টক দই নিয়ে নেবে, একটু বেশি পরিমাণে নেবে যেহেতু এটা বানিয়ে 7 দিন মতো রাখতে পারবে কারণ এটা বারবার বানানো সম্ভব না। জলটা ঝরিয়ে নেবে, তার মধ্যে তুমি হাফ কাপ মতো টক দই নিলে, তার মধ্যে নিলে 4-5টা কাঠবাদাম বা আমন্ড একটু গুঁড়ো করে নেবে, হয় মিক্সিতে গুঁড়ো করবে অথবা শিলনোড়াতে গুঁড়ো করবে। শিলনোড়াতে গুঁড়ো করার সময় খেয়াল রাখবে আগে কি মশলা বেটেছিলে, ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু ওটা গুঁড়ো করবে, না হলে ত্বকে তোমার অস্বস্তি হতে পারে। সেটা কিন্তু মিক্সারের ক্ষেত্রেও একই অবস্থা, এই বাটিটা কীরকম পরিষ্কার আছে তার ওপরে। তারপরে তার মধ্যে নেবে 1 চামচ একটু পাতিলেবুর রস, 2 চামচ একটু মধু, আর 1/2 চামচ মতো, ছোটো চামচের 1/2 চামচ মতো একটু হলুদ, সে তুমি কস্তুরি হলুদও নিতে পারো নর্মাল হলুদও নিতে পারো যেটা খুশি হয়। এই কটা মিশিয়ে খুব ভালো করে, যেহেতু আমন্ডটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছ তাই ওটা পাউডারের মতো হয়ে যাচ্ছে, সব মিশিয়ে একটা কন্টেনারে করে ভরে রেখে দাও। সবথেকে ভালো হয় এটা যদি কাঁচের একটা ছোট্ট কোটোর মধ্যে ভরে রাখতে পারো। অনেক ক্রিম কিন্তু আমরা ব্যবহার করি যার শীষটা কিন্তু কাঁচের থাকে, তার মধ্যে ভরে রেখে দাও, ফ্রিজের মধ্যে রেখে দাও। এই কারণে ফ্রিজের মধ্যে রাখতে বলছি, না হলে নষ্ট হয়ে যাবে। এই ক্রিমটা কিন্তু তুমি দিন সাতেক ব্যবহার করতে পারো, সব সময় এটা ব্যবহার করবে সন্ধ্যের পর, সন্ধ্যের পর যে সময় তোমার রান্নাবান্না হয়ে গেল বা অন্য কোনো কাজ নেই, মেক একটু বার করলে হাতে নিয়ে নিলে, মুখের মধ্যে মাখলে, গলায় মাখলে, হাতে মাখলে, মেখে নিয়ে 20 মিনিট রেখে দেবে, বেশি রাখার দরকার নেই, 20 মিনিট রাখবে, তারপর আলতো হাতে একটু মাসাজ করে মুখটা ধুয়ে নেবে। এটা নিয়মিত করে দেখো বন্ধুরা, এই প্যাকই বলো এই ক্রিমই বলো যাই বলো না কেন, এটা করে দেখো বন্ধুরা, সত্যি তোমাদের ত্বক অনেক বেশি ভালো হয়ে যাবে। আমি তোমাদের এই কারণে এই কথাগুলো বলি, আমি কিন্তু কোনোদিনই কোনো কেমিক্যাল ইউজ করার পক্ষপাতী নয় এবং আমি নিজেও খুব একটা করি না, চেষ্টা করি সব সময় এই ধরনের ঘরোয়া পদ্ধতিতে
কিভাবে নিজেকে ভালো রাখা যায় একটু চেষ্টা করি, তোমরাও করো না আমার সঙ্গে সেই চেষ্টাটুকু, তাহলে দেখবে তোমাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে। আর টক দই কিন্তু আমাদের ত্বককে সত্যিই ভীষণভাবে উজ্জ্বল করে। কেমন লাগলো এই পর্বটা সেটা কিন্তু জানাতে ভুল করবে না, শুধু জানালেই হবে না, এই পদ্ধতিগুলো করছো কিনা, করে কতটা তোমাদের ফল দিচ্ছে সেটাও জানাবে, কারণ ওই জানাটা কিন্তু আমার একান্ত জরুরি। তাই তোমাদের মতামত অবশ্যই লিখে পাঠাও এবং বেঙ্গল ফিউশন চ্যানেলটাকে, বেঙ্গল ফিউশনের প্রত্যেকটা পর্ব আমি মনে করি সত্যি একটা উপকারী পর্ব, এবং যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করার চেষ্টা করো, কারণ তোমাদের একটা শেয়ারই অনেকের অনেক কিছু সুবিধা করে দিতে পারে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের অনেক ভালো রেখো, এবং সবসময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।